ইসলাম শাশ্বত সুন্দরের ধর্ম, বিশ্বাসী মানুষের ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম উদারতার সদর দরজা উন্মুক্ত করেছে আর কপাট বন্ধ করেছে কঠোরতার। শান্তি ও সভ্যতার সোনালী অধ্যায় রচনায় আপোষহীন ধর্ম যেমন ইসলাম, তেমনি অসভ্যতা আর অশান্তির হৃৎপিণ্ডে আঘাত হেনেছে বারবার। পৃথিবীর প্রথম সূর্যোদয় থেকে মুসলমানদের নেতৃত্ব দিয়ে আসছে আল্লাহর মনোনীত নবী রাসূলরা। তারা আল্লাহর খলিফা। খলিফা আরবি শব্দ, এর অর্থ উত্তরাধিকারী বা প্রতিনিধিত্বকারী। ইসলামী পরিভাষায় খলিফা হলেন এমন ব্যক্তি যিনি যাবতীয় বিষয়ে শরীয়ত অনুযায়ী উম্মতকে পরিচালনা করেন। ইসলামী রাষ্ট্রে খলিফা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি রাষ্ট্র পরিচালনা করবেন কোরআন হাদিস ইজমা ও কিয়াসের ভিত্তিতে। মানবতার সুভাষিত ঘ্রাণ আর শান্তির বাণী নিয়ে সর্বশেষ নবী হিসেবে পৃথিবীতে আগমন করেন সর্বকালের সেরা মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। তার অভূতপূর্ব অর্থনৈতিক কর্মসূচি, সমাজ দর্শন, রাষ্ট্র পরিচালনা পদ্ধতি মানব সভ্যতার আকাশে এক নতুন চমক, এক নয়া দিগন্ত। তিনি গঠন করলেন ইসলামী রাষ্ট্র। রাষ্ট্র পরিচালনা করলেন ইসলামী শরিয়া নির্দেশিত পদ্ধতিতে, যে পদ্ধতির আবিষ্কারক স্বয়ং আল্লাহ তাআলা। ইসলামী রাষ্ট্র হল যেখানে সরকারের কার্যের প্রথম ভিত্তি হবে শরিয়া। আল্লাহ তাআলা যেসব আকীদা ও আমল তথা বিশ্বাস ও কর্ম মানুষের জন্য প্রণয়ন করেছেন তাই হলো শরিয়া। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি খোলাফায়ে রাশেদিন। ইসলামের খলিফারা সুন্দর ও পবিত্র পৃথিবীর জন্য তিন পদ্ধতিতে খলিফা বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করেছেন। জনগণ কর্তৃক মনোনয়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর উপস্থিত জনতার উদ্দেশ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুগান্তকারী ভাষণ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক, ইসলামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ নিয়ে কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্র প্রধান বানানোর প্রস্তাব দেন। জনগণ সমর্থন জানায়। জনগণের মতামতের উপর ভিত্তি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা বা রাষ্ট্র প্রধান নির্বাচিত হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম পুরুষ মুসলমান। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ গমনের সত্যায়নকারী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী, ইসলামের জন্য নিবেদিত প্রাণ পুরুষ ও রাসূলের একান্ত কাছের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অসুস্থতার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে নামাজের ইমামতি করেন। মুসলমানদের জামাতের ইমামতিও খেলাফতের ইঙ্গিত বহন করে। এছাড়া হাদিসে এসেছে এক নারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এল। তিনি তাকে আবার আসার জন্য বললেন। ওই নারী বলল, আমি এসে যদি আপনাকে না পাই তাহলে কি করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমাকে না পাও তাহলে আবু বকরের কাছে আসবে। এটি সহিহ বুখারীর 3559 নম্বর হাদিস। এই হাদিসটি স্পষ্টভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার প্রমাণ বহন করে। পরবর্তী খলিফা কর্তৃক মনোনয়ন। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় বিশিষ্ট সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করেন। অতঃপর বিষয়টি উপস্থিত সাহাবীদের সম্মুখে উপস্থাপন করলে সবাই সম্মতি ও ঐক্যমত পোষণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায়ের পক্ষাবলম্বনকারী, এ কারণে তাকে ফারুক উপাধিতে ভূষিত করা হয়। আমিরুল মুমিনিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পর যদি কেউ নবী হতো তাহলে সে হতো ওমর। হাদিসে বিবৃত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নযোগে বেহেশতে যান, সেখানে ওমরের জন্য বরাদ্দকৃত প্রাসাদ দেখেন। এটি সহিহ বুখারীর 3679 নম্বর হাদিস। মজলিসে সূরা কর্তৃক মনোনয়ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হওয়ার পর বিশিষ্ট সাহাবীদের সমন্বয়ে মজলিসে সূরা গঠন করেন। মজলিসে সূরায় ছিলেন আলী, ওসমান, জুবাইর, তালহা, সাদ,
ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরার সবাই ছিলেন দুনিয়ায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তারা মিলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সবকিছু ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাতা বা জুন্নুরাইন। খলিফার নিচে যেসব পদ রয়েছে সেসব পদে নিয়োগ দেওয়ার অধিকার খলিফার। খলিফা যোগ্য ও আমানতদার ব্যক্তিদের নির্বাচিত করবেন এবং তাদের সেসব পদে নিয়োগ দিবেন। আল্লাহ তাআলা শাসকের কাছে এটা আমানত রেখেছেন। যোগ্য ও বিশ্বস্ত লোককে এসব পদের জন্য নির্বাচন করা হলে এ আমানত যথাযথভাবে আদায় হবে। আর ইসলামের চারজন খলিফায় শ্রেষ্ঠ সাহাবিদের বিভিন্ন প্রদেশের গভর্নর বানিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার খলিফায় জনগণের মত ও সমর্থনের ভিত্তিতে রাষ্ট্রপ্রধান নিযুক্ত হয়েছিলেন। তারা কেউ খেলাফতের লাভের দাবিদার ছিলেন না, পদের জন্য চেষ্টাকারীও ছিলেন না, এমন কামনা বাসনাও তাদের মনে জাগেনি। তারা খলিফা নিযুক্ত হওয়ার পর নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন মানুষের খেদমতে। রাতে আধারে নির্জন পল্লীতে, গ্রাম আর শহরে, পথে প্রান্তরে ঘুরে বেড়াতেন অসহায় মানুষের খোঁজে। খোঁজ নিতেন কে না খেয়ে আছে, কার উনুনে আগুন চলছে না। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেন অভিযোগ জানানোর সদর দরজা। তারা মানুষের ভেতরের কষ্ট আর গল্প জানতে অধীর থাকতেন। তারা বিশ্বাস করতেন দায়িত্ব ও পদ হচ্ছে আমানত। আল্লাহ তাআলা শাসকের কাছে এটা আমানত রেখেছেন। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের অবশ্যই কিছু গুণ থাকতে হবে, যে গুণের কথা বলেছে ইসলাম। এ গুণ ছাড়া কেউ মুসলমানদের সত্যিকারের রাষ্ট্রপ্রধান হতে পারবে না। যেমন রাষ্ট্রপ্রধানকে অবশ্যই ইমানদার তথা এক আল্লাহতে বিশ্বাসী হতে হবে, রাষ্ট্রীয় দায়িত্বগুলো উত্তমরূপে পালনের যোগ্যতা, দূরদৃষ্টি এবং বুদ্ধিমত্তায় সর্বাগ্রসর, নিছক প্রাতিষ্ঠানিক যোগ্যতা ও উত্তম নেতৃত্বের গুণাবলী ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের জন্য যথেষ্ট নয়। রাষ্ট্রনেতাকে ন্যায় বিচার, নিরপেক্ষতা ও সুবিচারের অধিকারী হতে হবে, পুরুষ হতে হবে, কারণ নারীরা অনেক সময় যুগান্তকারী সিদ্ধান্ত ও পদক্ষেপ নিতে পারে না, তাদের হৃদয় কোমলতা ও স্নেহে ভরপুর। তবে আধুনিক ইসলামিক স্কলাররা পুরুষ উপদেষ্টা রাখার শর্তে এ বিষয়ে অবকাশ রয়েছে বলে অভিমত দিয়েছেন। আইন জ্ঞানে দক্ষতা ও পারদর্শিতা থাকতে হবে, দেশের স্বাধীন নাগরিক হতে হবে, জন্মসূত্রে পবিত্র হতে হবে, অবৈধ সন্তান হতে পারবে না, কোনো কৃপণ মূর্খ নির্দয় অন্য রাষ্ট্রের ভিন্নতর আদর্শের প্রতি আকৃষ্ট ঘুষখোর রাসূলের সুন্নত উপেক্ষাকারী ব্যক্তি মুসলমানদের রাষ্ট্র প্রধান হতে পারবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। Allah